তোমার বাপ মাই কি তোমার এই শিক্ষা দিছে? তোমার কোন বেলে কাম কাজ করো না বইটা শিক্ষা দেয় নাই? এই গরম পাথর গোড়াও পুরানের নগে দেখি পুরান তো কাম করতেছে, আমি পাথর দিয়ে হরিয়ে দিই তা ওইটা আগে বুনি। ধরো এত বোঝাই গরম যাবো না। আমি ভালো যদি ব্যক্তি নিয়ে হারিয়ে পাথর গড়া আমি তুই হরিয়ে দিয়েতাম না, তুমি কে গেলে এনে বসে ভালো করে দিই বসে বহেন কি বই সব কাম করবার চাও তুমি কে? তুমি এখন বেতে রেস্ট নিবে আমি কাম করো। বাবা রকি বল, তুই আমার এই সংসারের কঠিন দায়িত্ব থেকে বাবা রে তুই আমার মুক্তি দে রে বাবা। বাবা তুমি এনে কি কি সব কথা কইনে? আরে বাবা আমি ঠিকই কইতাছি, আমার এখন বয়স হয়ে গেছে বাবা, কবে বা আমি মরে যামু তার কোনো গ্যারান্টি নাই বাবা। কি কথা কও কে এহানি করবা তুমি? ঠিকই কইছি বাবা রে, এই যে আছি বাবা কবে বান মরে যায় কোনো কি গ্যারান্টি আছে? না তা তো গ্যারান্টি নাই, এহান আমি কি তোমার মরে দিম? বাবা তোরও তো বয়স হয়ে গেছে গা বাবা রে। তোর আর কি কই, তুই বিয়ে করে আমার সাথের বন্ধুরা তাগো পয়পলা হন বিয়ে করিয়ে তারা নাতি নাতকুন নিয়ে কত রঙের খেলা করে, আমার কি মন চায় না? আমার কি ইচ্ছা করে না বাবা নাতি নাতকুর কোলে নিয়ে খেলাইতে? আমার কি বাবার ইচ্ছা করে না নাতি নাতকুর কোলে নিতে? আরে বাবা আমারও তো ইচ্ছে করে ঠিক আছে বাবা, তোমার খুশিতেই আমার খুশি। বাবা ওকে তুই এতদিন বাদে আমার কথাটা ভাবলি বাবা। ঠিক আছে বাবা তুই আনি বৌমার নিয়ে আয়, বৌমার হাতের এক গ্লাস পানি খেয়ে আমি মরতে চাই বাবা। যা বাবা যা এখনই নিয়ে আয় বাবা। ঠিক আছে বাবা তাই আমার নতুন বেচতে না। নো বাবা নো নো বাবা তুই খারা, আমি কোদালটা নিয়ে বাঁচতে যাই বাবা। না 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 তোমার কোদাল নিয়ে নেবো না, নচ তুমি বেচতে না আমি নিমনি। নো বাবা নো নো। খাও বাবা খাও কি সে না খাও খালি ভিটামিন মারে মেরা গেছো গো তুমি রান্না করতে আহি। বৌর গুলো মাইতেছে ও আহো বসকে ওরা কয়টা কথা কমু। হ্যাঁ দেখাই জানা
আঙ্গনকে দেহা হজরে খেলা গেলে করতে খেলা হয় না দেহা হজন আরে বাইতে থাকে না তো স্বর্গে বাস করতেছি তাই নেই আর আমার শ্বশুর বাড়ি বাড়িওয়ালা সকাল তো চা দেয় বাড়িওয়ালা জুমকা খাইবার দেয় বিরিয়ানি পোলাও কত নানান বস্তু দেয় যে যত মাছ মাংস আছে এনি টাইম আমার নাকি স্টক রাখে আমার হরি আমার বাবা বলে রাখে তাই নি বৌমা এক গ্লাস পানি দোসেন বহুত পানি পিয়াস লাগছে আনসে আমি বহুত আশা করে আমার সংসারে বউ বানিয়েছিলাম তুমি এত আঘাত দিয়ে কথা কও কি আমারে বৌমা তুমি আঘাত দিও না আমারে বৌমা তোমার আনছিলাম আমার সংসারের কিবা উন্নত হবো বিলা তুমি আমার সংসারটা একদম ধ্বংসর পথে নিলা বৌমা তুমি এই সংসারে যে উন্নত করবা তোমাকেই তো থাকবো তোমাকেও পয় বলে আনে খাইবো তুমি দেখি একদম ধ্বংসর পথে নিয়ে মেলা গলা বৌমা তুমি এই আঘাত আর দিও না আমার মনে তোমার বাপ মাই কি তোমার এই শিক্ষা দিছে তোমার কোন পেলে কাম কাজ করো না বইটা শিক্ষা দেয় নাই তোমার বাপ মাই খালি খাবে খাবে বড় করছো তোমারে না আমি আর আনে তিরতে থাকুম না আমি অহনি জামকা আমার বাপের বেত্তে থাকুন না নির্বিত্র আনে আমি 1 মিনিট আর এই বেত্তে থাকুম না আমি অহনি আমার বাপের বেত্তে জামকা বৌমা বৌমা যাও না বৌমা বৌমা যাও না আহ বৌমা আহ বৌমার মান কি এক গ্লাস পানি চাইলাম বৌমা রাগ করে গেল গা আল্লাহ আমারে আর তো থাকতেই তুমি নিয়ে যাও উড়িয়া আমার যদি আজকে বুড়ি বাইচে থাকতো এক গ্লাস পানি হলেও দিত আল্লাহ আমারে উড়িয়ে নিয়ে যাও বৌমার মা এক গ্লাস পানির কথা কি মা কইলাম বৌমা আমার রাগ করে বাড়ি নিয়ে গেল গা আল্লাহ তুমি আমারে উড়িয়ে নিয়ে যাও আত্র থাকতে আল্লাহ আমার বাবাই আপনার মেয়ের কাছে এক গ্লাস পানি চাইছিল বলে আপনার মেয়ে অপমান করে আমার বাবাকে একলাই বাড়ি এসে পড়েছে এটা কি ঠিক আমার কাছে শুনেও আসেনি আরো জানেন আমরা আমার বাবাকে মুখ ফেলে চায়ে কথা বলি না আর আপনার মেয়ে গার মটকান দিয়ে ঘরে দিকে বেরিয়ে পড়ছে ঠিক আছে জামাই এখন আপনি যা এই করছেন এখন অল্প জিরেন আমার মেয়ে আমি শাসন করব আহেন জামাই আহেন আইসেন যদি কিছুদিন থাকুন পিঠা সিটা বানাই বানিয়ে ধরি খাইয়া তারপরে কিছুদিন থাইকা কই নরে নিয়ে আনে জানি জানি মাথা গরম করে লাভ নাই এখন জিরেন করে এখন আরে বন্ধু ঠান্ডা নে বতরটা আরে বাপ ঠান্ডা কইছ না আরে তামান ঠান্ডা কিন্তু বতরটা না আজকে কেমন জানি বতরটা খারাপ হয়ে গেল হ্যাঁ কেমন ঠান্ডা বন্ধু যায় ও সামাদ বাবা জি দেই হ্যাঁ কি কইন আঙ্গুর রে কি বল রে আমি কয়দিন ধরে দেখি না বাবা রে কি বল হ্যাঁ আমারও দিন ভালো গেতছ না কবে যে আল্লাহ নিয়ে যা এসো কবে জাপসা জাপসা দেখি বাবা রে তোরা যদি আমার রে কি বলতে দেহস তাহলে ওরা এবার কইছি একটু ওর এক গ্লাস পানি খেয়ে আমি তিনটা মাস হইলো
পোলার বউ রাগ করে গেছে আমার পোলার পোলার বউয়ে আমার কথা মতো একটু মনে করেন আল্লাহ কবে বন জায়গা আল্লাহ আমার পোলারে তো কেউ পাইলে খবর দিও আল্লাহ বাবা ও বাবা বাবা কেরে কেরে রে কেরে রে বাবা কেরে রে গে তুই কেরে এখানে তুই এনে কি করবা রে চল কি তুই তুই লাগাই শুন এবারে মালিক আমি আরে এবারে তো একটা বুড়া মানু থাকতো না হ্যাঁ হ্যাঁ বুড়া একটা থাকতো এবারে তে কিন্তু তিন মাস আগে মারা গেছে মারা গেছে মানে হ্যাঁ হ্যাঁ তিন মাস আগে মারা গেছে হ্যাঁ হ্যাঁ তিন মাস আগে বুড়াটা মরছে এমনি তো তোকে কেউ আসতে দেখি নাই এমনি তো আমি একলাই থাকি আর তোমার নাম গিরি কি বল হ্যাঁ তোমার বাবা একটা ডায়রি দিয়ে গেছে আমাকে আমি দিচ্ছি খারাপ এই যে নাও ডায়রি তোমার বাবা মরার আগে আমাকে ডায়রিটা দিয়ে গেছে পারো কি বল এই তিন মাস যে আমার কিভাবে দিন কাটেছে বল একমাত্র আমি তো জানি তোর কথা খুব মনে পড়ত বাবা রাস্তায় খারিয়া বইয়া তোর অপেক্ষায় বইয়া থাকতাম বাবার কি বল এক নজর দেখার জন্য তোর যন্ত্র রাস্তায় খারিয়া বইয়া থাকতাম বাবার যদি কোন আর ভুল হয়ে থাকে বাবার কি বল তা আমাকে ক্ষমা করে দিস আর তুই তোর বউরে নিয়ে সুখে শান্তিতে থাকিস বাবা মা চাই আমরা ছেলেদেরকে বিয়ে করে খুব সুখে শান্তিতে থাকবো নাতি নাতিনিদের সাথে খুব খেলা করব কিন্তু সেটা আর হয় না বিয়ের পরে ছেলেটা গেল তো গেল কিন্তু বাড়িতে আসার কোনো খবর নাই আর এদিকে বৃদ্ধ বাবাটা রাস্তায় বসে ছেলের অপেক্ষা করতে থাকে আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর পরে ছেলেটা রিয়েলাইজ করে যে আমার প্রচন্ড ভুল হয়েছে ভালো থাকবেন সুখে থাকবেন আবার দেখা হবে আমাদের নতুন ভিডিওতে ধন্যবাদ।